সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা কুম্ভলগ্ন কুম্ভ রাশির অগস্ট 2024 দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো কুম্ভলগ্ন কুম্ভ রাশি অগস্ট 2024 আপনাদের কীরকম গ্রহ প্রভাব থাকছে আগে সেটা আমরা একটু দেখে নিই। লগ্ন রাশির দ্বিতীয়ে থাকছে রাহু মীন রাশিতে। লগ্ন রাশিতে কুম্ভ রাশিতে রাশি লগ্নের অধিপতি গ্রহ শনি থাকছে বক্রগতিতে। ফোর্থ হাউসে অর্থাৎ আপনাদের বৃষ রাশিতে বৃহস্পতি আর মঙ্গল। ফিফথ হাউসে থাকছে চন্দ্র মিথুনে। ষষ্ঠভাবে কর্কট রাশিতে থাকছে রবি। সপ্তমে সিংহ রাশিতে থাকছে বুধ এবং শুক্র। অষ্টমে থাকছে কেতু কন্যা রাশিতে। এই গ্রহ অবস্থান দিয়ে মাস শুরু হচ্ছে। এরপর গ্রহের বিভিন্ন সঞ্চার গতি পরিবর্তন এবং আপনাদের জীবনে নানাবিধ প্রভাব আপনারা অনুভব করবেন। আপনাদের এই অগস্ট 2024-এ বুধের যে ট্রানজিট আছে, বুধের যে গতি পরিবর্তন আছে, সেটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 19 জুলাই থেকে শুরু করে 22 অগস্ট অবধি বুধ অবস্থান করে থাকছে আপনাদের সিংহ রাশিতে অর্থাৎ সপ্তমে। এই সপ্তমভাবে বুধ পঞ্চম দিনে, মাসের পঞ্চম দিনে অর্থাৎ 5th অগস্ট বক্রগতিতে যাবে এবং 22 অগস্ট এই বক্রগতিতে অতি বক্রী হয়ে বুধ কর্কটে প্রবেশ করবে এবং এই কর্কট রাশিতে 29 অগস্ট বুধ মার্গী গতিতে ফিরবে। তো পঞ্চম এবং অষ্টমপতির সপ্তমে বক্রী হওয়া, ষষ্ঠে প্রবেশ করা, নানানভাবে আপনাদের জীবনে প্রারব্ধের খেলা, কিছু আকস্মিক শুভ এবং অশুভ ঘটনা, আয় উন্নতি জায়গায় কিছু অনুভব করবেন, কিছু একটু শক্তিশালী কিছু প্রভাব থাকবে, ইন্টেন্স কিছু ঘটনা থাকবে ফিনান্স রিলেটেড, সন্তানকে নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। যারা এখন সন্তান এক্সপেক্ট করছেন, গর্ভবতী যারা, তাদের কিছু সমস্যা তৈরি হতে পারে। শুক্র আপনাদের রাজ্যকারী গ্রহ চতুর্থ এবং নবমপতি, সপ্তমে থাকছে 25 অগস্ট অবধি সিংহরাশিতে। এই শুক্র 25 অগস্ট ট্রানজিট করবে আপনাদের অষ্টমে, যাবে রাহুকেতুর অ্যাক্সিসে, কেতু যুক্ত হবে। সেটা কিন্তু আপনাদের জন্য একটু ডিস্টারবেন্সের জায়গা অবশ্যই। মা বাবা, গৃহসুখ, গৃহ বাহন, স্ত্রীর শরীর স্বাস্থ্য, এই সমস্ত নিয়ে কিছু উদ্বেগ উৎকণ্ঠার একটা ডিস্টারবেন্স আপনাদের জীবনে আসতে পারে। মঙ্গল 4th হাউসে থাকছে বৃহস্পতিকে নিয়ে 25 অগস্ট অবধি। এটা একটা অত্যন্ত শুভ যোগ, অনেকেই যাদের জন্মছক সাপোর্ট করছে এই শুভযোগের ফলটা পাচ্ছেন। মঙ্গল 26 অগস্ট আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবে মিথুন রাশিতে। পঞ্চমে প্রবেশ করলে একটু হটকারী সিদ্ধান্ত নেওয়া, একটু ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার সমস্যা তৈরি হবে। সেখানে একটু নিজেদের সংযত থাকা, একটু প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করা, কিন্তু আয় উন্নতির দিক আর কর্মজীবনে একটা সুফল আপনারা অবশ্যই আশা করতে পারেন। রবি আপনাদের সপ্তমপতি 16th অগস্ট অবধি ষষ্ঠে থাকছে। তো ট্র্যাভেল যাত্রা নিয়ে কিছু সমস্যা, কিছু গুরুত্বপূর্ণ যাত্রা ট্র্যাভেল আটকে থাকা, স্পেশালি বিদেশ যাত্রা, সরকার কেন্দ্রিক গভর্নমেন্ট রিলেটেড কাজ আটকে থাকা, হাজব্যান্ড ওয়াইফের পার্টনারের সঙ্গে কিছু বিবাদ, এই জায়গাগুলো কিন্তু আপনারা সমস্যা এক্সপেক্ট করতে পারেন। বাবাকে নিয়ে কিছু সমস্যা। 16th অগস্ট রবির সিংহরাশিতে ট্রানজিট হলে এই জায়গাগুলো কিছুটা রিলিফ পাবেন, কিন্তু রবির বিপরীতে যেহেতু বক্রী শনি থাকছে, সুতরাং সিনিয়র মানুষদের সঙ্গে কিছু মতভেদ, কিছু মতবিরোধ, সেখান থেকে কিছু দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা। এই
ওভারঅল আমরা একটা গ্রহ সন্নিবেশ পাচ্ছি। বৃহস্পতি চতুর্থভাবে থাকছে, 20th অগস্ট মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে রোহিণী নক্ষত্র থেকে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চার, এটা নিয়েও আমরা আলাদা আলোচনা করব। 31শে অগস্ট শনিবার বিকেল 4:30 থেকে সন্ধে 7 অবধি কলকাতার গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের প্রয়াস চলছে, বেদ বেদাঙ্গ বেদান্ত। বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন, বক্তব্য রাখবেন। একটা সামান্য প্রবেশ মূল্য থাকবে 150-200 টাকা। আশা করি আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনে সমৃদ্ধ হবেন। আরও ফাইনালাইজের দিকে গেলে আপনাদের ডিটেলস জানাব। মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সন্তানকে নিয়ে কিছু সমস্যা, ওভার থিঙ্কিং, স্ট্রেসফুল কিছু ওয়ারিজ, অ্যাংজাইটিস, দুশ্চিন্তা থাকবে। 3, 4, 5 3rd, 4th and 5th অগস্ট 2024 কর্কট কুম্ভলগ্ন কুম্ভরাশি কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন, অনেক পরিশ্রম করতে পারবেন, মানসিক জোর পাবেন এবং নিজেদের দক্ষতার মাধ্যমে স্বীকৃতি লাভ করতে পারবেন। 6 আর 7 6th and 7th একটু দাম্ভিক ভাবটা বেশি থাকবে, কিছু মনোরঞ্জন, বিনোদন, আমোদ প্রমোদের একটা পরিস্থিতি হবে, ভ্রমণের যোগ এবং একটা ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। 8, 9, 10 কর্মক্ষেত্রে আকস্মিক কিছু বিড়ম্বনা, কিছু সমস্যা, সেখান থেকে একটা জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। অবশ্যই সাবধান থাকতে হবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হতে পারে। 11 আর 12 ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, উচ্চ বিদ্যায় সাফল্য, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা। 13, 14, 15 কর্মক্ষেত্রে জন্মছক সাপোর্ট করলে বিশেষ উন্নতির যোগ, দূর ভ্রমণের যোগ, কর্ম পরিবর্তনের যোগ, কর্মক্ষেত্রে স্বীকৃতির যোগ। তবে মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা থাকবে, দাম্ভিকতা থাকবে, সেখান থেকে মানুষের সঙ্গে একটা বিবাদ হওয়ার সম্ভাবনা। 16 আর 17 16th আর 17th কর্মসূত্রে আয়োন্নতির যোগ, বিদেশের যোগাযোগ, সন্তানের জন্য শুভ। 18, 19 দূর ভ্রমণের যোগ, ব্যয় বাহুল্যতা দেখা যাচ্ছে। 20 আর 21 মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স, শারীরিক কিছু সমস্যা হতে পারে, ওভারঅল একটা মেন্টাল আর ফিজিক্যাল হেলথ একটু উইকনেস, দুর্বলতার দিকেই থাকবে। 22 আর 23 অবশ্যই বাক সংযমের প্রয়োজন, কর্মক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত, ভুল কাজ হওয়া, ইমোশনাল মাইন্ডকে কন্ট্রোলে রাখতে হবে। 24 আর 25 বিশেষভাবে মানসিক জোর পাবেন, কার্যসিদ্ধির একটা শক্তি পাবেন, নেটওয়ার্কিং, যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা, উচ্চ বিদ্যায় সাফল্য। 26 আর 27 কুম্ভলগ্ন কুম্ভরাশি গৃহ পরিবেশে অশান্তি, বিবাদ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এবং ওভারঅল একটা মানসিক কষ্টের মধ্যেই কিন্তু এই দুটো দিন চলতে হবে। 28 আর 29 সন্তানকে নিয়ে কিছু সমস্যা, একটা স্ট্রেসফুল, ওভার থিঙ্কিং, অহেতুক দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্র নিয়েও কিছু দুশ্চিন্তা হতে পারে। 30 আর 31 আবার মানসিক শক্তি বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে অনেক পেন্ডিং কাজ আপনারা কমপ্লিট করতে পারবেন এবং একটা স্বস্তির জায়গা অনুভব করবেন। ওভারঅল 2024শে অগস্ট কুম্ভলগ্ন কুম্ভরাশি, বিশেষ করে কুম্ভরাশি আপনাদের সাথেই চলছে, একটা ক্রিটিক্যাল ফেজ, দ্বিতীয় অষ্টমে রাহুকেতু এবং অষ্টমপতি বক্রগতিতে যাচ্ছে, আকস্মিক কিছু ক্রাইসিস, 7.5-এর ফল, সন্তানকে নিয়ে কিছু উদ্বেগ, এই জায়গাগুলো কিন্তু একটা ডিস্টারবেন্স দেখা যাচ্ছে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং একটা লো প্রোফাইল মেনটেন করে চললে
অগস্ট 2024কে আপনারা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারবেন। সর্বম শুভময়ম শিবনন্ত শিবকৃপানন্তা।